Hello everyone, Assalamualaikum. Welcome back to my channel, Ishta Jahan Blogs. আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। দেশ এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকে আমার আজকের ব্লগ ভিডিওটি দেখা শুরু করছেন বা পরবর্তী সময় দেখবেন, আশা রাখি আমার আজকের ব্লগ ভিডিওটি আপনারা অনেক বেশি এনজয় করবেন। আজকের ব্লগ ভিডিওটি আমি স্টার্ট করছি সন্ধ্যা 6টা থেকে। এখন আমরা যাচ্ছি কৃষি মার্কেটে, আর টুকিটাকি যে বার্মিজগুলো লাগবে সেগুলো কিনে নিচ্ছি। আমার শাশুড়ি মা গ্রামে যাবে, মায়ের জন্য এই যে কেনাকাটা করে নিচ্ছি। তো এই বার্মিজটা পছন্দ হয়েছে, বার্মিজ নেওয়ার পরে চলে আসলাম এখানে। এখান থেকে কিছু ক্লিপ নেব এবং হেনা মেহেদি প্যাকটা নেব, আর হচ্ছে একটা লিপস্টিক নেব লেকমির। তো কৃষি মার্কেটে সব দোকান তো এখন ফুটপাতে বসে গেছে, চাইলেও বড় দোকানে ঢোকা যাচ্ছে না, এই ফুটপাত থেকেই নিতে হচ্ছে। এখন আমরা এই যে বাসার দিকে রওনা হয়েছি, আর ইষ্টা ও দাদুর হাত ধরে যাচ্ছে। এই দৃশ্যটি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, আমি ক্যামেরা বন্দি করে রাখলাম। এখন ভ্যানগাড়ি থেকে একটু বেগুন কিনে নিব, আগামীকাল একটু বেগুন রান্না করব, আর আমরা বাসার দিকে চলে যাচ্ছি। এই ভিডিও ক্লিপটি হচ্ছে পরের দিনের। তো পরের দিন আমি যে রান্নাবান্না করেছি সেই রান্নাবান্নাই আপনাদের সাথে শেয়ার করেছি। দেখেছিলেন যে ভ্যানগাড়ি থেকে আমি বেগুন কিনে নিয়ে এসেছি, আর বেগুন আমার খুবই পছন্দের একটি খাবার। আপনার ভাইয়া বা আমার শাশুড়ি কেউ খেতে চায় না, তো আমি আমার নিজের যতটুকু লাগবে ততটুকুই কিনেছি, দুইটা বেগুন কিনে নিয়ে এসেছি। আর এখন আমি মোচমোচে করে বেগুন ফ্রাই করে নেচ্ছি, আর এই বেগুন ভাজা দিয়ে আমি দুই প্লেট ভাত খেতে পারি। অনেকে হয়তো বলতে পারেন যে একটু ভাবল হচ্ছে, এটাই বাস্তব কথা, সত্যি বেগুন ভাজা হলে আমার আর কোনো কিছুই লাগে না। এখন এই যে আমি মুরগির মাংস রান্না করব, আলু এবং মুরগির মাংস একটু ভেজে নেচ্ছি। বেগুন ভাজাটা যেহেতু হয়ে গেছে, এখন আমি বেগুন ভাজাটা টেবিলের উপরে রেখে আসব। ওই দিকে মুরগির মাংস ভাজাটা প্রায় শেষ পর্যায়ে, আর এখন আবারও একটু নেড়ে চেড়ে নেচ্ছি। আর পাশের চুলায় আমি মুরগির মাংস রান্না করার জন্য মশলা কষানো হয়ে গেছে। আর মুরগির মাংস রান্না করতে যে যে উপকরণগুলো লাগে সব উপকরণগুলো দেয়া হয়ে গেছে। আর এখন আমি ভাজা মাংসগুলো এবং আলু মশলার সাথে এই যে অ্যাড করে দিচ্ছি। আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন ঢাকনা খুলে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। মুরগির মাংস রান্না করতে গেলে, যে কোনোই মাংস রান্না করতে গেলে বেশ খানিকটা সময় ধরে যদি মশলা কষানো হয় বা মাংস রান্নাটা অনেক বেশি ভালো হয়। মুরগির মাংস কষানো হয়ে গেছে, এখন আমি ঝোলের পানি অ্যাড করে দিব এবং ঢাকনা দিয়ে দিব। আমি যখন রান্না করি তখন আমার মেয়ে একা একা ফিল করে, এই জন্য ইষ্টামণি সবসময় আমি রান্না করার সময় পড়তে বসে। তো আমি দেখেছিলাম যে আমার মেয়ে বই পড়তেছে, আর এখন এসে দেখি লিখতেছে। তো মেয়ের জন্য এই যে মিষ্টি নিয়ে এসেছি, মেয়ে মজা করে মিষ্টি খাচ্ছে। ছোটবেলা থেকে ইষ্টামণি মিষ্টি খেতে অনেক বেশি পছন্দ করে, মিষ্টি জাতীয় যে কোনো খাবার ও অনেক বেশি পছন্দ করে খায়। এখন ঢাকনাটা খুলে দেখব রান্না কোন পর্যায়ে। তো রান্নায় যে লাস্ট পর্যায়ে আমি এই যে জিরে বাটা দিয়ে দিয়েছি, ভেজে রাখা যে জিরে বাটা দিয়ে রান্নাটায় যে ফিনিশ করলাম, রান্না করা হয়ে গেল মজাদার আলু দিয়ে চিকেন কারি। এখন এই যে খাবার পরিবেশনের পালা, আমি এই যে বেগুন ভাজা দেখাচ্ছি আপনাদের, মুরগির মাংস, আর রান্না করেছিলাম পোলাও। তো ইষ্টামণির বাবা ইষ্টামণিকে খাবার বেড়ে দিচ্ছে। তো আমি একটু ভিডিও করতেছিলাম যেহেতু, ওদের একটু বেড়ে দিতে পারছিলাম না, তো ওরা নিজেরা নিজেরাই বেড়ে খাচ্ছে, অনেক বেশি ভালো লাগে। ইষ্টামণি যখন নিজের হাত দিয়ে ভাত অথবা পোলাও খায় আমার অনেক বেশি ভালো লাগে।
আমি সব সময় চাই যে ও নিজের হাত দিয়ে তৃপ্তি সহকারে খাক, এটা আমার অনেক ভালো লাগা কাজ করে। পোলাও মাংস হলে ইষ্টামণির খেতে খুব একটা সময় লাগে না, নিজের হাত দিয়ে সুন্দর মতো খেয়ে নেয়। আজকে আপনাদের সাথে শেয়ার করব তানজিলার বাবা অর্থাৎ বাপ্পি ভাইয়ার কথা। নিঃসন্দেহে তিনি একজন ভালো মানুষ, আমার কাছে মনে হয় যে তিনি একজন আদর্শ বাবা। হয়তো জন্ম দেননি, কিন্তু তিনি যেভাবে তানজিলাকে নিজের মেয়ের মতো করে মানুষ করেছেন, লালন পালন করেছেন, এটা আসলে অনেক ভালো লাগার একটি বিষয়। তো আমার কাছে ওনাকে অনেক বেশি ভালো লাগে, আর আমি ওনাকে কাছ থেকে দেখলে অবশ্যই এই ভালো লাগার কথাগুলো শেয়ার করতাম। যাই হোক, মূল কথায় ফিরে আসা যাক, আমার শাশুড়ি মা এখন এই যে গ্রামের দিকে রওনা হয়েছে। তো ইষ্টামণি তো অনেক বেশি কান্না করেছে, ওর দাদুর সাথে যেহেতু ইষ্টামণি রাতের বেলা ঘুমায় এবং দাদুর সাথে অনেকটা সময় কাটায়, খুব মন খারাপ হয়ে যায় ওর যখন দাদু গ্রামের বাড়িতে যায়। তো ওর দাদু ওকে যে খাবার কিনে দিয়েছে, একটু মন ভালো হয়েছে। তো আপনারা তো জানেন যে বাংলাদেশে অবরোধ চলতেছে, তো সেই কারণে শাশুড়ি মাকে নিয়ে ইষ্টার বাবা এখন গুলিস্তানে যাচ্ছে বাইকে করে। তো একটা মানুষ যাচ্ছে চারটা ব্যাগ, এই নিয়ে আমি হাসাহাসি করতেছিলাম। নিচের যে কালো ব্যাগটা আছে, এই ব্যাগটা ভর্তি আমাদের যে জামা কাপড়গুলো আছে, আমরা চাই যে গ্রামে কিছু মানুষকে দেওয়ার জন্য, সেইগুলোই নিয়ে যাচ্ছে আমার শাশুড়ি মা। তো এখন এই যে ওরা চলে যাচ্ছে, ইষ্টামণি বলতেছিল দাদু আমি তোমাকে উম্মা দেব। তো এই যে চলে গেছে, আল্লাহ হাফেজ বলে বিদায় দিয়ে দিলাম। আর এই দিকে দেখুন ইষ্টামণির অবস্থা কি, ও পুরোপুরি হতবাক হয়ে গেছে। ভিডিওটি এখানে শেষ করব, আল্লাহ হাফেজ।